করোনা পরিস্থিতিতেও জীবিকার তাগিদে ভয় নিয়ে বাইরে বের হতে হচ্ছে রাজধানীবাসীর অনেককে। অফিস খোলা থাকায় রাস্তাঘাটে জনসাধারণের চাপ অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। রাজধানীর রেড জোন ঘোষিত এলাকাগুলো লকডাউনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, তবে পূর্ব রাজাবাজারে তৃতীয় সপ্তাহের মতো চলছে লকডাউন। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে চলা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ছে। ঢাকা শহরের 45টি এলাকা রেড জোন ঘোষণার সপ্তাহ পেরুলেও এসব এলাকার বিষয়ে সরকারের পক্ষ থেকে নেই কোনো দিক নির্দেশনা। তবে জীবিকার তাগিদে যাদের বাইরে বেরোতে হচ্ছে তারা কর্মস্থলে আসা যাওয়া করছেন বেশ আতঙ্ক নিয়ে। হয়তো ভেতর ভেতর কাজ করতেছেই, তাও প্রয়োজনে নিজের তাগিদে বের হতে হচ্ছে টুকটাক কাজে। আমার তো আর কেউ হেল্প করার মতো নাই। লকডাউন থাকলে সবাই সচেতন থাকবে আর কি। লকডাউনটা খুব ভালো জিনিস, আমি চাই জায়গায় জায়গায় লকডাউন থাকাটা ভালো। এদিকে গত 9 জুন থেকে কার্যকর হওয়া পূর্ব রাজাবাজারের লকডাউন 14 দিন শেষ হওয়ার পর আবার এক সপ্তাহের জন্য চলছে। আগের মতোই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে দেওয়া হচ্ছে না এ এলাকার বাসিন্দাদের। যেহেতু 14 দিন ছিল, 7 দিনও মানুষ সেরকমভাবে ঘরে থাকতেছে, লোকজন সবাই লকডাউন মানতেছে। সাধারণত মানুষের বাইরে বার প্রবণতা তো একটু বেশি থাকে, বিভিন্ন অজুহাত নিয়ে তারা বেরিতে চায়। তো আমরা সাধারণত এখানে যাদের একান্ত জরুরি প্রয়োজন তারা এন্ট্রি করি, একটা রেজিস্টার আছে এখানে, স্বেচ্ছাসেবকের মাধ্যমে তারা যায়। এছাড়া আবাসিক এলাকার বাজারগুলোতেও ভিড় আছে এলাকাবাসীর, যেখানে খুব একটা মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাসানুল শাওন, NTV News, ঢাকা।